लोई मोहनावे এই হরি নামে ছড়িয়ে দেব সকল গ্রামে राधा कुंडेर तीरे राधार संगे सुबल जखने पाठिए दिए सुबल सुबल बेशे राधानेर संगे कृष्णेर मिलन हलो राधा कुंडे एरपर सुबल की करछे रंधनशालाय रंधन करछे एमन समय बृंदादूती छुटते छुटते गिये बोलछे जटिलामा ओ जटिलामा तुम्हारे घर बौटा रंधनशाल बसे रान्ना करे और कादे ओके एक बर हावा खावाओ ना तब मन टर परिवर्तन हो तेना जमुन जल आनते जामे घर बौटा के कि पाठाबी हमें संगे जल आनते जटिला बोल से पाठब घर बौटा के तोर संगे पाठब जल आनते किंतु জল নিয়ে যেন তাড়াতাড়ি ঘরে চলে আসে যে পথে যাবি সেই পথে ফিরে আসবি দেরি করবি না যদি তাই হয় বল তাহলে আমাদের ঘরের বউটাকে তোরা নিয়ে যা তাই হবে মা সঙ্গে সঙ্গে যাব আর জল তুলে নিয়ে চলে আসব এই বলে আর ছুটতে ছুটতে রন্ধনশালায় গিয়ে ডাকছে রাধে এই রাধে আয় আয় রাধে তোর শাশুড়ি মিয়া আজ অনুমতি দিয়েছে রে তোকে আমাদের সঙ্গে জল আনবার চল আজ আমরা সবাই মিলে আনন্দ করতে করতে জল আনতে যাই তাই আজ সুবল রাধার বেশ তো ধারণ করে আছে আর মাথায় একটা করে বড় ঘোমটা দিয়েছে মাথায় একটা বড় ঘোমটা দিয়ে বড় করে ঘোমটা দিয়ে মাথার উপর জলের পশরা গুলো সাজিয়েছে পশরা সাজিয়ে আর দরজা খুলে বার হচ্ছে তাকে দেখে পদকর্তা কি কলম দিচ্ছে গো চন্দ্র
প্রবদনী ধ্বনি চম্পক বরণে চন্দ্রবদনী ধ্বনি চম্পক বরণে চন্দ্রবদনী ধ্বনি চম্পক বরণে চন্দ্রবদনী ধ্বনি চম্পক বরণে গজেন্দ্র মণি রাধে গজেন্দ্র মণি রাধে ওডি নয় গজেন্দ্র গমনি রাধে গজেন্দ্র গমনি রাধে হরিণী নয়নে চন্দ্রবদনী ধ্বনি চম্পক বরণে চন্দ্রবদনী ধ্বনি চম্পক বরণে চন্দ্রবদনী চম্পক বরণে রাধা সম্বন্ধে পদকর্তা কলম দিচ্ছে অষ্ট সখীর পরিবেষ্টিতা অষ্ট সখী পরিবেষ্টিতা জলটা তুলে নে কারণ তোর শাশুড়ি বলে দিয়েছে তাড়াতাড়ি যাবি আর জল তুলে ঘরে আসবি দেরি করবি না কেমন সুবলকে যখন এই কথা বলেছে সুবল বলছে আরে দাঁড়াও দাঁড়াও কে যাবে আবার কে যাবে তুমি দেখবে আমি কে এই বলে তাড়াতাড়ি করে ঘুমটা দিয়েছিল সেই বসনগুলো খুলে আর ছিন্ন ভিন্ন করে তারি দিকে ফেলে দিয়েছে বসনগুলো খুলে ফেলে দিয়েছে মাথায় যে পশরাগুলো রেখেছিল জল তুলবে বলে সেই সমস্ত কলসিগুলো জলে ভাসিয়ে দিয়েছে জলে ভাসিয়ে দিয়ে এবার বলছে শোনো এবারে যা রে ঘর
সে যাবে আমি আর যাব না বাবা রাধা হওয়ার যে কত জ্বালা সে আমি বুঝেছি আর আমি রাধা হব না রাধাকে ডাকো রাধার ঘর এবার রাধা যাবে হ্যারে তুই শুভ হ্যারে ও বাবা ও সুবল তুই রন্ধনশালায় কি করছিস রে রন্ধনশালায় আমি রান্না করছিলাম ও বাবা তাহলে রাধা কোথায় রাধা রাধা যাও যাও দেখে এসো কৃষ্ণের সঙ্গে সাক্ষাতে গেছে ও বাবা তোদের পেটে পেটে এত বুদ্ধি চল 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 কাপড় খুলিস না তাড়াতাড়ি কাপড়গুলো পরে নে রাধা সাজ সেজে জল তুলে নিয়ে ঘরে ঘরে যাই চল নাহলে তোর শাশুড়ি ঠ্যাঙাবে সুবল বলছে আমি আর ঘরে যাব না রাধাকে ডাকো রাধা সাজ রাধা পড়ুক আমার সাজ আমাকে দিক রাধারানী ঘরে যাক আমি আর যাব না তাই রাধাকে ডাকালো রাধাকে যেই ডেকিয়েছে রাধারানী এলো রাধারানী এসে আর কি করছে রাধার সাজ রাধাকে পরিয়ে দিল সুবলের সাজ সুবল পরে নিল আজ রাধারানী বৃন্দাদূতীদের সঙ্গে নিজ ভবনে ফিরে গেল এই যে এত সুন্দর লীলা এত সুন্দর লীলা যে হয়ে যাচ্ছে হ্যাঁ ভগবানও তো এসেছে নাকি লীলা করার জন্য আমাদের কলিকালে কে ভগবান এসেছে বলুন এই কলিকালের ভগবান কে গো আমাদের এই কলিকালের ভগবান হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরহরি হলো আমাদের ভগবান তো গৌরহরি কলিকালে কেন এলেন গো গৌরহরি কলিকালে কেন ভক্ত হয়ে এলেন সত্যযুগে যার নাম ছিল মুরারি মুর নামে এক অসুরকে নিধন করে যার নাম হয়েছিল মুরারি ত্রেতাযুগে কংসকে ত্রেতাযুগে রাবণকে বধ করে যার নাম হয়েছিল রাবণারি দ্বাপর যুগে কংসকে বধ করে যার নাম হয়েছিল কংসারি আর এই কলিযুগে তিনি কাকে মারলেন গো বলতে পারবেন কাকে মেরেছিল কলিযুগে কলিযুগে কাউকে মারেনি আমার তো মনে হয় প্রত্যেককে মেরে গেছে কলিযুগে না কলিজীবের মানুষকে নাম ও প্রেম বন্যার জলে সবাইকে ভাসিয়ে দিয়ে সবাইকে মেরে দিয়ে চলে গেছে আর কৃষ্ণ নামে নিজে ভক্ত হয়ে এসেছে নিজে ভক্ত হয়ে এসে শিক্ষা দিচ্ছে কেন ভক্ত হলো সে গৌরহরি এসেছে দুটি কারণে কেন এক হলো রাধা প্রেম আস্বাদন করা আর দ্বিতীয় হলো এই হরি নাম প্রেম বন্যার জলে এই জগতে জীবকে উদ্ধার করা তা ভগবান কৃষ্ণ একদিন ব্রজগোপীকে জিজ্ঞেস করছে ভাগবতে আছে ব্রজগোপীকে জিজ্ঞেস করছে ও হে ব্রজগোপী তোমরা আমাকে দই দাও না সন্দেশ দাও না কি দিয়ে ডাকো বলতো যে একবার ডাকলেই আমি ছুটতে ছুটতে তোমাদের কাছে চলে আসি কি এমন বস্তু দিয়ে ডাকো যে তোমাদের কাছে ছুটতে ছুটতে আসি আর দেখো তো কত যোগী মুনি ঋষি তারা যুগের পর যুগ ধ্যান করে যায় তপস্যা করে যায় তাদের কাছে আমি ঘুরেও যাই না কি দিয়ে ডাকো তোমাদের কাছে এমন কি দই সন্দেশ আছে ব্রজগোপীরা বলছে কৃষ্ণ আমাদের কাছে যা আছে না তোমার কাছে তা নাই কি বলো আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক আমার কাছে যা আছে তোমাদের কাছে যা আছে আমার কাছে তা নাই না ও প্রভু তুমি চিন্তা করে দেখো তো তোমার কাছে যদি সে বস্তু থাকতো তবে কি তুমি ছুটতে ছুটতে আমাদের ঘরে আসতে নিশ্চয়ই তোমার কাছে নাই তাই তুমি সে বস্তু পাওয়ার আশায় আমাদের কাছে আসো সে বস্তুটা কি গো বলে সে বস্তু আমি বলতে পারি
কিন্তু তুমি অনুভব করতে পারবে না। বলো দেখি, বলে তবে শোনো, সে বস্তু হলো ভক্তি মহারানী। আমাদের কাছে ভক্তি আছে গো, এই ভক্তি দিয়ে তোমাকে ডাকি, তাই তো তুমি ছুটতে ছুটতে আসো, যেটা সবার কাছে পাওয়া যায় না। বলে ভক্তিটা কি বস্তু বলতে পারবে বুঝি? মা ছেলেকে খাওয়াচ্ছে, ছোট ছেলেকে খাওয়াচ্ছে আর জিজ্ঞেস করছে, ছেলেটা জিজ্ঞেস করছে, মা তুমি আমাকে ভালোবাসো? মা বলছে, হ্যাঁ বাবা তোকে ভালোবাসবো না, তোকে খুব ভালোবাসি। ও মা তুমি আমাকে কতটা ভালোবাসো বুঝিয়ে বলো দেখি। হ্যাঁ গো মা কি বলবে, মা কি বলবে, বাবা কতটা ভালোবাসি আমি তোকে বলতে পারি তুই বুঝতে পারবি না, তাই না? বাচ্চা বলছে, মা গো আমি ইংলিশ বুঝি, হিন্দি বুঝি, বাংলা বুঝি, তুমি কতটা ভালোবাসো আমি বুঝতে পারবো না? বুঝবি বাবা বুঝবি, একদিন বুঝবি, আজ না, যেদিন তুইও আমাদের মতো সন্তানের পিতা মাতা হবি সেদিন তুই বুঝতে পারবি যে কতটা ভালোবাসা হয়, তার আগে বুঝবি না। তাই আজ গোপীগণে ভগবানকে বলছে, শোনো ভক্তিটা তুমি এমনি এমনি বুঝতে পারবে না, যেদিন তুমি ভক্ত হবে সেদিন এই ভক্তির রসে তুমি আস্বাদন করবে, এর আগে পারবে না, তাই না? এর আগে হবে না, তোমাকে আগে ভক্তিপথ আস্বাদন করতে হবে। তাহলে কি দিয়ে পাবো ভক্তিপথ? নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলা, বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মাখতে হবে, ভগবানকে ডাকি ভক্তি অর্জন করতে হবে, নাম জপ করতে হবে। নাম জপ করলে কি হয় গো? নাম জপ করলে ভক্তি আসে না, নাম জপ করলে আসে কৃপা। তাহলে অনেকেই তো আমরা মালা জপ করি নাকি, মালা জপ করি তো, তা বলছে মালা জপ করলে ভক্তি হয় না আসে কৃপা। তাহলে ভক্তি ছাড়া যদি ভগবানকে পাওয়া যায় না তাহলে মালা জপ করব কেন? মালা জপ করলে তো ভক্তি আসবে না, মালা জপ করব কেন, ভক্তি তো আসবে না। বলে কিভাবে আসবে জানো? গোয়ালা ছানা তৈরি করে, তাই তো? গোয়ালা কি করে, ছানা তৈরি করে তো, সেই ছানাটাকে কার কাছে বিক্রি করে বলুন তো? গোয়ালা কার দোকানে? মিষ্টির দোকানে, ময়রার কাছে বিক্রি করে। এবার সেই ময়রা কি করে, ছানাটাকে কিনে নিয়ে করার মধ্যে দিয়ে পাক দেয়, পাক দিতে দিতে কি তৈরি করে, সন্দেশ তৈরি করে। আবার সেই সন্দেশ সেই গোয়ালা 5 টাকা দিয়ে আবার কিনে আনে, তাই না? আচ্ছা গোয়ালা কি পারতো না ছানাটাকে না বিক্রি করে নিজেই সন্দেশ করে ঠাকুরের ভোগ লাগাত? পারবে না, যে যার কাজ সে তার হবে, পারবে না। তেমনি মালা জপ করলে আসবে কৃপা, কৃপা আসবে ভক্তি নয়, ভালো করে বুঝুন, জপ করলে আসবে কৃপা। রাধারানী বলছে, তোমরা যত খুশি আমাকে বলো যে আমি কৃষ্ণ কলঙ্কিনী আমি রাখবো না, আমি বলবো তোমরা আরো বলো। কেন? যে তোমরা বারে বারে বলছো না কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কৃষ্ণ, এই যে বারে বারে কৃষ্ণ বলছো, ওই কৃষ্ণ নামে তোমাদের কৃপা আসবে। সেই কৃপাটা কি হবে? সেই কৃপাটা ভক্তের হৃদয়ের মধ্যে গিয়ে, ভক্তের হৃদয়ে করায় মন্থন হতে হতে, যেমন ছানা পাক দিয়ে দিয়ে সন্দেশ হয়, তেমনি কৃপা ভক্তের হৃদয়ে মন্থন হতে হতে সন্দেশ রূপ ধারণ করবে, অর্থাৎ ভক্তি রূপ ধারণ করবে। আর সেই ভক্তি সন্দেশ ভগবান পাবার আশায় নিতাই গৌড় হরি বল বলে সবার তাই ভক্ত হতে হবে, ভক্ত হলে তবে ভগবানের চরণ লাভ করা যাবে, তাই তো? তাই আজ সুবলো কি করছে গো? রাধারানীকে বলছে, রাধে যাও যাও, তুমি তোমার ঘরে যাও আর আমি আমার কৃষ্ণের কাছে চলে যাই। তাই রাধার সাজ রাধা পড়ল, কৃষ্ণের সাজ কৃষ্ণ পড়ল, ঘরে চলে গেল। বৃন্দাদুতি ভাবছে এত সুন্দর লীলা হলো জগতে কেউ জানবে না, তাই জটিলাকে গিয়ে বলছে, জটিলে তোমার ঘর থেকে যাকে নিয়ে গেলাম আমার মনে হয় সে রাধা নয়
সে বুঝি সুবল। এই কথা বলে চলে গেল, আর বলল না যে রাধারণীকে আবার ঘরে দিয়ে গেছি, এ কথা আর বলল না। জটিলা কুটিলা ক্রোধান্বিত হয়ে বলে, এ কুটিলে চল, পরের ছেলে ঘরে আছে, দরজাটা ভালো করে বন্ধ কর। ঘরে ঘরের বউটার আগে চুলের মুঠিটা ধরে টেনে আনলি, চল রাধার আজ খবর হয়েছে। ছুটতে ছুটতে চলেছে রাধা কুণ্ডের তীরে, জটিলা কুটিলা রাধাকে ধরবে বলি যখন ছুটতে ছুটতে চলেছে, সুবল দেখতে পেয়েছে দূর থেকে, কৃষ্ণর সুবল পাশাপাশি বসে আছে। সুবল দূর থেকে দেখতে পাচ্ছে কি গো, জটিলা কুটিলা যেন রাগ রাগ মুখ, ছুটতে ছুটতে আসছে কি, ও তাহলে বৃন্দা দুটি গিয়ে সব কি লাগিয়ে দিয়েছে, সব বলে দিয়েছে, ফাঁস করে দিয়েছে। বেশ, তাহলে ওরা বুঝতে পারছে না আমি রাধা না আমি সুবল, ওরা বুঝছে যে আমি বোধ হয় রাধা। তাহলে ওদেরকে আজকে একটা কাণ্ড আমি দেখাবো। তাই সুবল কৃষ্ণের গলাটাকে জড়িয়ে ধরেছে, সুবল রাধার ভাবে কৃষ্ণের গলা জড়িয়ে ধরে বলছে, বধূ গো বধূ গো, আর আমি ওই জটিলা কুটিলারে ঘরে যাব না, আমায় সারা জীবনে তোমার করে রেখে দাও বধূ গো। কৃষ্ণ মনে মনে ভাবছে, হায় রে, সুবল তো আমায় ভাই বলে, দোস্ত বলে, কানাই বলে, কিন্তু আজ এ কি হলো, সুবল আমায় বধুগো বধুগো করছে কেন? তাই হঠাৎ দেখে কি জটিলা কুটিলা আসছে, ও এই কারণে। তাই কৃষ্ণ সুবলের গলাটাকে জড়িয়ে ধরেছে, কৃষ্ণ সুবলের গলাটাকে জড়িয়ে ধরে বলছে, রাধে গো, সুবল নয় রাধে গো, আর আমি তোমায় ওই জটিলা কুটিলার ঘরে যেতে দেব না, তোমায় সারা জীবনে আমার এ করে রেখে দেব রাধে গো। তাই জড়িয়ে ধরেছে দুজন দুজনকে, কুটিলা হয়েছে দেখাচ্ছে পরের ছেলের গড়া জড়িয়ে বধূ গো করাচ্ছে। ছুটতে ছুটতে এসে চুলের মুটিটা না ধরতে পেরে আর সুবলের ধুতির পাটটাকে ধরেছে। সুবলের একটা ধুতির পাড় ধরেছে কুটিলা, ভেবেছে রাধে, রাধা ভেবে সুবলকে ধরে আর বলছে, এই আয়না ঘরে, আয়না ঘরে, আয়না ঘরে, ঘরের লক্ষ্মী আয়না ঘরে, ঘরের লক্ষ্মী আয়না ঘরে, ঘরের লক্ষ্মী আয়না ঘরে, ঘরের লক্ষ্মী আয়না ঘরে। কৃষ্ণ তখন অন্য দিক দিয়ে সুবলের ধুতির আরেকটা পাড় ধরেছে, অন্য দিক দিয়ে আরেকটা পাড় ধরে আর কৃষ্ণ ওইদিকে টানছে, কি বলছে, এই কুটিলে যেতে দেব না, যেতে দেব না, যেতে দেব না, যেতে দেব না, ঘরের লক্ষ্মী যেতে, তোদের ঘরে লক্ষ্মী যেতে দেব না, ঘরে লক্ষ্মী যেতে দেব না, ঘরে লক্ষ্মী যেতে দেব না। একটা ধুতির তো দুটো পার, হ্যাঁ, তা দুজন যদি দুদিকে টানাটানি করে কি হবে, দুজন দুদিকে ধরে টানছে। সুবল ভাবছে, এই রে দোটানার মধ্যে পড়ে গেছি, কি করব, শুধু ঘুরি নাকি, শুধু ঘুরি। তাই এই দিকে টানে, ওই দিকে টানে, আর সুবল শুধু ঘুরে, ঘুরিতে ঘুরিতে সুবলে ঘটি খুলে গেল, ঘুরিতে ঘুরিতে সুবলে ধুতি খুলে গেল, আজি রাধা কুণ্ড মাঝে সুবল দিগম্বর হইল, রাধা কুণ্ডের মাঝে সুবল দিগম্বর হইল, রাধা কুণ্ডের মাঝে সুবল, হরি 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 বল, রাধা কুণ্ডের মাঝে সুবল দিগম্বর হইল, রাধা কুণ্ড মাঝে যেই না সুবল আমার উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়েছে। কুটিলা তো লজ্জায় মুখটা ঢেকে নিয়ে যা, ছি ছি ছি, পরবর্তী দল আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কি দেখালি রে আমায়, ছি 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 ছি, কৃষ্ণ আঙুল তোলে বলে জটিলে, এই কুটিলে যারা কৃষ্ণের নামে এইভাবে নিন্দা ছড়ায়, যারা কৃষ্ণের নামে এইভাবে নিন্দা করে, তাদের মুখে
আমি এইভাবেই চুন কালি মাখিয়ে দিয়েই তবে ছাড়ি। নিতাই গৌণে প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ধরাতে পারলো না রাধার সঙ্গে কৃষ্ণকে একসঙ্গে হাতে নাতে ধরাতে পারলো না। রাধা চলে গেছে আগে থেকেই রন্ধনশালায়, সুবলকে মিছি মিছি রাধা ভেবে দিগম্বর সাজিয়ে দিল। আজ রাধা কুণ্ড মাঝে সুবলের সঙ্গে কৃষ্ণের মিলন হলো। সুবলের গলাটা জড়িয়ে ধরেছে কৃষ্ণ, কৃষ্ণের গলাটা জড়িয়ে ধরেছে সুবল। জড়িয়ে ধরে আর বলছে, ভাই রে ও ভাই, আজ কি মজা হলো রে, কি মজা হলো রে, আজ কি মজা হলো রে, রাধা কুণ্ড মাঝে সুবল, কি মজা হলো রে, রাধা কুণ্ড মাঝে সুবল, আজ কি মজা হলো রে, রাধা কুণ্ড মাঝে সুবল, কি মজা হলো রে, হরি হরি হরি, কি মজা হলো রে, রাধা কুণ্ডের মাঝে সুবল, কি মজা হলো রে, রাধা কুণ্ডের মাঝে সুবল, কি মজা, আজ কি মজা হলো রে, কি মজা হলো রে। রাধা কুণ্ড মাঝে আগে রাধা শ্যামের যুগল হয়ে গেছে, তারপর সুবলের সঙ্গে কৃষ্ণের মিলন হয়ে গেল। তাই সবাই বলে প্রাণ ভরে বলো, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। পরবর্তী দল কি আসার জন্য অনুরোধ করা হচ্ছে? ভক্তয়া ভগবানের মিলন হইল গো, মিলন ভক্তার ভগবানের মিলন হইল গো, মিলন হইল ভক্তার ভগবানের মিলন হইল গো, মিলন হইল ভক্তার ভগবানের মিলন হইল গো, মিলন হইল। তোমরা চাঁদে বদনে সবাই মিলে, চাঁদে বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। ভক্তার ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্তার ভগবানের মিলন হইল গো, ভক্তার ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্তার ভগবানের মিলন হইল গো, মিলন হইল। রানী লাগে রে রাধা, রানী লাগে কারো কারো যমুনা যেন পানি লাগে, মিঠে রস সে ভরণে রাধা, রানী লাগে রে রাধা, কারো কারো যমুনা জির পানি লাগে, মিঠে রস সে নিতাই গৌর হরি হরি হরি। রাধা রানী লাগে,
কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না মধুমাখা কৃষ্ণ না নদিয়া নগরে সচি মাতারে হরে 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 উদয় হলেন নিমাই যা এই কে অনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ না কৃষ্ণ না